এখন দেখবেন নোয়াখালী টিভি সংবাদ। আমরা সবাই জানি একলাশপুরের মতো ঘটনা নোয়াখালী জেলায় প্রচুর ঘটছে। ধর্ষণ, যৌন নির্যাতন সহ সকল সহিংসতার বিরুদ্ধে জেগে উঠো বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বিরোধী তারুণ্যের সাইকেল মার্চ অনুষ্ঠিত হয়েছে। সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এই সময় ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ করা, নারীদের প্রতি ঘরে বাহিরে কর্মস্থলে পরিবহনে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধর্মীয় সহ সব ধরনের সভা সমাবেশে নারী বিরোধী বক্তব্য বন্ধ করা, যৌন হয়রানি সংক্রান্ত মামলা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত চালু করার দাবি জানান। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক, প্রাণ, নোয়াখালী জেলা স্কাউট এবং অ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে এই সাইকেল মার্চের আয়োজন করে। সকাল 10টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কোয়ারের সামনে থেকে সাইকেল মার্চের উদ্বোধন করে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খুরশেদ আলম খান। এই সময় তিনি বলেন, মানুষকে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতন করার এটি একটি যুগোপযোগী পদক্ষেপ। অনেকগুলো পদক্ষেপের মধ্যে মানুষকে সচেতন করার এটা আরেকটা সুন্দর এবং খুব যুগোপযোগী পদক্ষেপ। আমি যেটা মনে করি, আজকে স্কাউট আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের মাধ্যমে এবং নারী নেতৃবৃন্দ যারা আমাদের সাধারণ মানুষকে নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের প্রতিরোধ এবং মানুষকে সচেতন করার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি এইভাবে মানুষ যদি জেগে উঠে, সাধারণ মানুষ যখন, ছাত্র, যুবা এবং আমাদের এই যে কিশোররা যখন জেগে উঠবে, এই ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন এমনি বন্ধ হয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে নারী নির্যাতনের প্রতিরোধ করি এবং মানুষকে সচেতন করি। মানুষ সচেতন হলে আমাদের এই আন্দোলন কার্যকর হবে এবং আমাদের আন্দোলন কার্যকর হলে আমাদের নারীরা মুক্তি পাবে, আমাদের শিশুরা মুক্তি পাবে এবং নারী শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক। ধর্ষণ, যৌন নির্যাতন সহ যত রকমের নির্যাতন, নারী নির্যাতন, এর বিরুদ্ধে আজকে সাইকেল র্যালি। তো এই একটি ভালো উদ্যোগ, অর্থাৎ মানুষকে সচেতন করার জন্য। আমরা চাই না যে আর কোনো এই ধরনের নৃশংস কর্মকাণ্ড, এই যে ধর্ষণ, আমাদের এই বেগমগঞ্জে একলাশপুরে যে ঘটনা ঘটেছে, এর আগে চরজব্বারে যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হোক, মানুষকে সচেতন করার জন্য এই যে উদ্যোগ, এইটার শুভকামনা করি। এবং আমরা ভবিষ্যতে নিরাপদ নোয়াখালী চাই এবং ধর্ষণ, নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই। এছাড়াও সংহতি বক্তব্য রাখেন নারী অধিকার নেত্রী নূরনাহার রিনি, জেলা স্কাউটের সেক্রেটারি আহমদ হোসেন ধনু, প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ। ধন্যবাদ। যতটা না মেয়েদেরকে তার চাইতেও বেশি ছেলেদেরকে, তোমরা মেয়েদের সাথে সাহস জুগিয়েছ, একসাথে চালিয়েছ, তার জন্য মেয়েদের সাথে এই সমানভাবে আমরা সমান্তরালে চালিয়ে যাব, এটাই হচ্ছে আসলে সমাজ। সুতরাং আগামী 8ই মার্চ হবে এমন একটি সাইকেল র্যালি, যদি ছেলে 50টি থাকে মেয়ে থাকবে 100টি, যদি মেয়ে 100টি থাকে ছেলে থাকবে 200টি। আমরা দেখতে চাইব আমরা কতজন এরকম লাল রং গেঞ্জি পরে মাইজদি শহরকে লাল রঙা কাপে জাগাতে পারি। আয়োজকরা জানান, সাম্প্রতিককালে নোয়াখালী জেলায় নারীর প্রতি সহিংসতার ঘটনার বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র অক্টোবর মাসেই নোয়াখালী জেলায় 19টি ধর্ষণ সহ নারীর প্রতি 41টি সহিংস ঘটনা ঘটেছে। আমরা যেই প্রতিরোধ দিবস পালনের আমাদের উদ্দেশ্য, নারীর প্রতি যে সহিংসতা, নির্যাতন, বর্বরতা, ইভেন এই বেগমগঞ্জ ট্র্যাজেডির মতো যে বর্বরতা, পৈশাচিকতা হয়েছে নারীর প্রতি, আমরা সর্বঘটনার জন্য প্রতিবাদ জানাচ্ছি। প্রতিরোধ পক্ষ আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে এবং আমরা নারীর প্রতি যে সহিংসতা ও নির্যাতন হচ্ছে পরিবারে, সমাজে, গণপরিবহনে, কলকারখানায়, শিক্ষা প্রতিষ্ঠানে, গণপরিবহনে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্বরতার এবং নির্যাতনের শিকার হচ্ছে আমাদের নারী ও শিশুরা, সেই প্রত্যেকটা প্রতিবাদের, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সোচ্চার থাকবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বক্তারা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করা, সিডো সনদের স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন এবং নারীর প্রতি বৈষম্যমূলক সব আইন ও প্রথা বিলোপ, তদন্তকালে ভুক্তভোগীকে মানসিক নিপীড়ন হয়রানি বন্ধ করা, অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করা এবং ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে
অনিষ্পন্ন সব মামলা দ্রুত নিষ্পত্তি করার দাবি জানানো হয়। আমরা যেরকম পৃথিবী নির্মাণ করতে চেয়েছি সেটা হয়ে ওঠে নাই। আমরা 1971 লড়াই করেছিলাম একটা সমতার বাংলাদেশ হবে, সেটা হয় নাই। মানুষে মানুষে বৈষম্য, নারীতে পুরুষে বৈষম্য, বিশেষত এখন আমরা খুবই উদ্বিগ্ন, নারীর প্রতি হিংসা বিদ্বেষ সহিংসতা বেড়ে গেছে। আপনারা যারা এখানে এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন তারা একটা বার্তা নিয়ে বের হয়েছেন। আপনারা নোয়াখালী শহরের মানুষের সামনে বলেছেন যে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আপনাদের এই সাইকেল শোভাযাত্রার মাধ্যমে আপনারা একটা সংগ্রাম শুরু করলেন, তাই না? আপনাদেরকে অভিনন্দন জানাই এই সংগ্রামে আপনারা অগ্রসেনানীর ভূমিকা নেওয়ার জন্য। নারীর প্রতি সহিংসতা বিরোধী সাইকেল মার্চে জেলার বিভিন্ন এলাকা থেকে 150+ তরুণ তরুণী অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু স্কোয়ার থেকে যাত্রা শুরু করে মাইজদি নতুন বাস স্ট্যান্ড এবং হরিনারায়ণপুর সরকারি উচ্চ বিদ্যালয় ঘুরে নোয়াখালী শিল্পকলা একাডেমি এসে এটি শেষ হয়। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুড়া চাল। রাজকামাল চিনি গুড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলার আভিজাত্য রাজকামাল চিনি গুড়া চাল। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।